Welcome friends ফুড সাব ইন্সপেক্টরের ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে ভাবে পাবলিশ হয়েছে এবং এই ভিডিওতে আপনারা দেখে নিন যে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের রেজাল্ট সঙ্গে কাটআপ মার্ক কত উঠেছে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ যে কাটআপ মার্ক সেটা কত কত উঠেছে এবং কতজনের নাম বেরিয়েছে টোটাল কটা লিস্ট আছে ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন এবং এর সঙ্গে আপনাদেরকে আমি জানিয়ে রাখি এসএসসি সিজিএলের কিন্তু নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে সেখানে কিন্তু কতটা রয়েছে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি তার উপর কিন্তু ডিটেলস নোটিফিকেশন দেওয়া রয়েছে ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন দেখুন বন্ধুরা আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা আছি এখানে দেখুন যে লেটেস্ট নিউজ বলে যে একটি অপশান দেখাচ্ছে এখানে জাস্ট ভিউ অল একটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকমের একটি পেজ আসবে এবং এখানে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবোডেটেড ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তো এখানে জাস্ট একটি আপনাকে এই পিডিএফ ফাইলটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন যাবে এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে তিরিশ বারো দু হাজার কুড়িতে এই রেজাল্টটি কিন্তু পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে আপনার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটে যা যা রয়েছে স্কোর কত রয়েছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তলার দিকে দেখুন একদম কাট মার্ক কিন্তু দেওয়া রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ যে ক্যাট আপ কাটফ মার্ক উঠেছে সেখানে দেখতে পাচ্ছেন যে যারা জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু নাইনটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ওয়ান কাট আপ মার্ক উঠেছে যারা এসি রয়েছেন তাদের ক্ষেত্রে এইটটি এইট এসটি ক্ষেত্রে সেভেন্টি এইট ও এর ক্ষেত্রে এইটি এইট ও বিসি ক্ষেত্রে নাইন যারা এক্সাম ছিলেন এক্সাম ক্যাটাগরি ছিলেন তাদের ক্ষেত্রে সিক্সটি টু যারা এক্সাম ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট ছিলেন তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ এবং যারা এমএসপি ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি ফোর তো কাটা মার্ক উঠেছে এর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোডটা করে নেবেন